আমি নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ো, এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ। এবার জল দিয়ে দেব, জল দিয়ে আমি পুলিগুলো বানিয়ে নেব। জল দিয়ে আমি ব্যাটার বানিয়ে নিচ্ছি, প্রথমে অল্প অল্প করে দিতে হবে। অল্প অল্প জল দিয়ে নিচ্ছি, জলটা দিতে দিতেই বোঝা যাবে যে কতটা পরিমাণে লাগবে। তো এই যে জল দিয়ে দিয়ে দেখো আমি ব্যাটারটা এরকম তৈরি করে ফেলেছি। এই যে ব্যাটারটা আমার তৈরি। এবার আমি পুলিগুলো বানিয়ে নেব। তো দুধ পুলি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 500 দুধ। তো আমি ঢেলে নিচ্ছি হাঁড়িতে, বানাবো তাই না? এখানে 500 দুধ নিয়ে নিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি আমি হাঁড়িটা। আর দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা এর মধ্যে। আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ। তো এলাচের যে ফলগুলো সেগুলো একটুখানি গুঁড়ো করে নিয়েছি, হালকা মধ্যে দিয়ে দিলাম। আর এটা এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার দুধটা আমি জাল করব। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দুধে জাল উঠে গেছে, তো সেই সময় দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। এবার এই চিনিটা দিয়ে আর একটু জাল করে নেব। তো আমি গ্যাসের উনুনে বানাবো, সেই জন্য এরকম প্যান নিয়ে নিয়েছি। তো মাটির সাঁচে বানাচ্ছি না, যেহেতু আমাকে গ্যাসেই বানাতে হবে। কাঠের উনুনে মাটির সাঁচে করলে ভালো হয়, তাই আমি এরকম একটা প্যান নিয়ে নিয়েছি। এবার এক এক করে আমি পিঠেগুলো দিয়ে দেব পুলির আকারে। আমি দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢেকে দেব। আর গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি কিছুটা সময় হতে দেব। তো 2 মিনিট হয়ে গেছে, 2-3 মিনিট একটু দেখে নি। এই দেখো সিদ্ধ হচ্ছে, এখনো হয়নি, আর একটু হবে। তো দেখো পিঠেগুলো আমার ফুলে উঠেছে, এগুলো তো যেগুলো হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব। এই দেখো হয়ে গেছে পিঠে। তো দেখো এভাবে আমি সবগুলো পিঠে নামিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছো পিঠে আমার হয়ে গেছে? এবার সবগুলো পিঠে নামিয়ে নিচ্ছি। দেখো এই যে সাজ পিঠেগুলো আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ গ্যাসের চুলায় করেছি। এই যে এবার এই পিঠেগুলো আমি দুধের মধ্যে, জ্বালানো যে দুধটা রয়েছে সেই দুধের মধ্যে দিয়ে দেব। গরম দুধের মধ্যে এই পিঠেগুলো আমি দিয়ে দেব। দেখো পিঠেগুলো দিয়ে দিলাম।
দিয়ে এটা আমি মোটামুটি 4-5 ঘন্টা রেখে দেব, তাহলে ভিজে পিঠেটা ফুলে উঠবে, তখন আমার রেডি হয়ে যাবে দুধপুলি। তো 4-5 ঘন্টা পর আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 5 ঘন্টা পর আমি পিঠেটা দেখছি কত সুন্দর হয়েছে। তো এইভাবে সহজে বাড়িতেই তৈরি করে ফেলা যায় দুধপুলি বা সাজের পিঠে।